মাস্ক পরে থাকায় কাল হল জামালের তাতেই পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় গ্রেপ্তার করা হয় সোনারপুর কাঠের মূল অভিযুক্ত জামাল উদ্দিনকে মঙ্গলবার ষোলোই জুলাই গ্রেপ্তারের আশঙ্কায় দুপুরে বাড়ি ছেড়ে ছাড়ে জামাল সন্ধের দিকে পাঁচিল টককে বাড়ি ছেড়ে পালিয়ে যায় জামালের স্ত্রী ও ছেলে ওই দিন ঘুচিয়ারি শারিফ এলাকায় শ্বশুরবাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পদেশের ঘোড়া ঘুরির কারণে জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল দিনের আলো ফুটতেই মাস্ক মুখে দিয়ে ঘটিয়ারি স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের উপর দিয়ে বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনেট এলাকায় এক পরিচিতের কাছে যায় সে সেদিনটা ওখানেই কাটায় এরই মধ্যে সংবাদ মাধ্যমে তার খবর সম্প্রচার হওয়া দেখে মত পরিবর্তন করে সে আত্মসমর্পণের কথাও ভেবেছিল জামাল এই কারণে বৃহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় সে চলেও আসে কিন্তু তার আইনজীবী তাকে আত্মসমর্পণের বিষয়ে মানা করলে ফের এলাকা ছাড়ে জামাল এরই মধ্যে নিজের ফোন পরিবর্তন করে নতুন সিম কার্ড নেয় জামাল স্ত্রী ও সন্তানের জন্য চিন্তা হচ্ছিল তার তাদের কোথাও একটা নিরাপদ আশ্রয় রাখার পরিকল্পনা করে সে এই কারণে শাশুড়িকে ফোন করে নিজের বিপদ বাড়ায় জামাল জিজ্ঞাসাবাদের জন্য তার শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিশ নিজের কাছের লোক কেউ আর বিশ্বাস করতে পারছিল না জামাল যদিও বৃহস্পতিবার আঠারোই জুলাই রাতে ডানকুনি এলাকায় তার এক পরিচিতের বাড়িতে থাকে তিনি শুক্রবার উনিশে জুলাই স্ত্রী ও সন্তানকে সেফজোনে রাখার ব্যবস্থা করে সোনারপুর কাণ্ডের মূল অভিযুক্ত জামাল উদ্দিন তারপর আগামী ছ মাসের জন্য আত্মগোপন করার পরিকল্পনা করে ফেলে যদিও শেষ রক্ষা হয়নি সন্ধে সাতটা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ জামালকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম তৈরি করা হয়েছিল সোনারপুর থানার আইসি দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার সারাদিন নানা জায়গায় তল্লাশি অভিযান চালায় তারই পরে শেষ পর্যন্ত জামালকে গ্রেপ্তার করে অন্যদিকে সোনারপুর থানার পিসি পার্টির একটি টিম ও বাড়িপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের আরও একটি টিম দিনভর তল্লাশি অভিযান চালায়

তারপরে এবার তদন্ত হবে ওকে বেশি মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক প্রসেনজিৎ দেখাবো আপনাদের ইতিমধ্যেই জামালকে যেমন গ্রেপ্তার করা হয়েছে জামাল এই মুহূর্তে রয়েছে সোনারপুর থানায় তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষাও হয়েছে এবং তাকে আজ বড়িপুর মহকুমা আদালতে তোলা হবে এবং যেমনটা জানা যাচ্ছে যে সোনারপুর থানার পুলিশ জামাল দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানানো হচ্ছে আদালতে এবং সেখানে দেখার বিষয় যে বিচারক কতদিনের আহ পুলিশ হেফাজত মঞ্জুর করেন সেটা দেখার বিষয় এবং জামালের বিরুদ্ধে যে অভিযোগ একের পর এক উঠেছে সোনারপুর থানায় যে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগও খতিয়ে পুলিশ পাশাপাশি যাদের আরো অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে অর্থাৎ গ্রামের অনেক মানুষ আছেন এখনো এমন যারা কিনা জামালের যে অত্যাচারে যথেষ্ট ভীত এবং সেই কারণে তারা মুখ খুলতে পারেননি জামাল গ্রেপ্তার হওয়ার পর তারা আদৌ কেউ মুখ খুলে খোলেন কিনা নতুন করে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয় কিনা সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে গতকালই সোনারপুর থানায় চব্বিশ পরগনা বন বিভাগের তরফ থেকে একটি অভিযোগ দায়ের হয় সরকারি কাজে বাধা দেওয়া বন্য প্রাণকে নিজের বাড়িতে সেটা আটকে রাখা এই সমস্ত বিষয়ে একটি অভিযোগ দায়ের হয় কারণ আমরা জানি যে জামালের বাড়িতে যে নিজস্ব সুইমিং পুল আছে সেই সুইমিং পুলে কিন্তু কচ্ছপ ঘুরে বেড়াচ্ছিল অর্থাৎ সেই কচ্ছপ জামাল সেখানে রেখেছিল বনাধিকার আইন লঙ্ঘন করে কিভাবে জামাল সেখানে কচ্ছপ রাখলো সেই বিষয়টি তদন্ত শুরু করেছে অন্যদিকে বনকর্মীরা তারা বারে সেই কচ্ছপ উদ্ধার করতে গেছেন কিন্তু তারা সেটা উদ্ধার করতে পারেনি তারা ফিরে এসেছেন বাধ্য হয়ে এবার জামালের বিরুদ্ধে তারাও কিন্তু সোনার পর অভিযোগ দায়ের করেছে সব মিলিয়ে জামালের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে এবং জামালকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার আরো তদন্ত করতে চাইছে এবং আজকেই দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ তাকে কার্যত বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে তেমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে অন্যদিকে এই জামাল ঘটনার পর থেকেই কিন্তু কার্যত পলাতক ছিল গত মঙ্গলবার যখন পুরো বিষয়টি প্রথমে সামনে আসে তখনও কিন্তু জামাল নিজের বাড়িতে ছিল সংবাদ মাধ্যমের সাথে কথাও বলেছিলেন তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ কিন্তু সেই সময় অস্বীকার করেছিলেন এবং তারপর যখন খবর হতে হতে থাকে বা সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে একের পর এক সাধারণ মানুষ যারা জামালের দ্বারা অত্যাচারিত হয়েছেন তারা অভিযোগ করতে থাকেন সেই বিষয়টি যখন আহ সংবাদ মাধ্যমে প্রকাশ পেতে থাকে তখনই কিন্তু জামাল বুঝতে পারেন যে আহ বেগতিক তার অবস্থা রয়েছে এবং সেই বেগতিক বুঝেই কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায় নিজের বাড়ি থেকে সে কার্যত বারোটা নাগাদ বেরিয়ে গিয়েছিল এবং বারোটা সাতাশ নাগাদ ভাঙ্গরের কাছে তার মোবাইল করে দিয়েছিল এবং তারপরে করছিল এবং পরিকল্পনা ছিল শরীফে বাড়িতে গিয়ে বা তার আশপাশে এলাকাতেও পুলিশি তদন্ত বা পুলিশি তল্লাশি অভিযান চলছিল এবং সেটা তিনি বুঝতে পারেন বুঝতে পেরেই কার্যত সেখানে যাওয়ার পরিকল্পনা তিনি বাতিল করেন কাছেরই একটি ঝোপঝাড়ের মধ্যে তিনি কার্যত সেই রাতটা লুকিয়েছিলেন পরদিন সকালবেলা তিনি ঘুটিয়ারি শরীফ থেকে ট্রেন ধরে চলে যান বিধাননগরে এবং সেখানে গিয়ে বিধাননগর কমিশনার এলাকায় স্থানীয় তার এক পরিচিত মানুষজনের বাড়িতে তিনি থাকেন সেখানে যখন তিনি বাড়িতে তার বাড়িতে ছিলেন তখনই কিন্তু তার বিরুদ্ধে যে একের পর এক সামনে আসতে থাকে সংবাদ মাধ্যমে নিজের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে খবর দেখে তিনি কার্যত ভীত সন্তুষ্ট হয়ে পড়েন এবং তারপরে তিনি কিন্তু সেখান থেকে আবারও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন এমন কি তিনি নিজে আত্মসমর্পণ করবেন তেমনটাও কিন্তু একবার নিজে ভেবেছিলেন এবং সেই সময় তিনি নিজের যিনি আইনজীবী রয়েছেন সেই আইনজীবীর সাথে যোগাযোগ করেন কিন্তু সেই আইনজীবী তাকে আত্মসমর্পণে বাধা দেয় এবং আত্মসমর্পণ করতে বারণ করে জামাল আত্মসমর্পণের জন্য সোনারপুরের মিলনপল্লী এলাকাতেও চলে এসেছিল কিন্তু আইনজীবীর বাধা শুনে সে কিন্তু আবার সেখান থেকে পালিয়ে যায় এবং এই করে গত কয়েকদিনে সে কিন্তু বহুবার নিজের জায়গা পরিবর্তন করেছে নতুন মোবাইলের সিম নিয়েছে নতুন ফোন নিয়ে সে কিন্তু নিজের পরিচিত লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল নিজের স্ত্রী সন্তান ছিলেন বাড়িতে তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখার চেষ্টা করেছিল এবং তার কাল হয় তিনি যখন নিজের শ্বশুরীকে ফোন করেন কারণ তার শ্বশুরবাড়ির লোকজনও ফোন কিন্তু পুলিশ কিন্তু ট্র্যাকে রেখেছিল এবং সেই ফোন আসতেই কিন্তু পুলিশ অনেকটা সতর্ক হয়ে যায় এবং পুলিশ এই আমাদের শালাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু জামালের হলিস পাচ্ছিল না এবং বারেপুর পুলিশ জেলার পুলিশ সুপার যিনি রয়েছেন পলাশচন্দ্র 달리 নির্দেশে বেশ কয়েকটি তদন্তকারী দল গঠন করা হয় একদিকে যেমন সোনাপুর

তার বাড়িতেই নাকি সালিসি সভাবস্ত যে কোনো সমস্যার সমাধান নাকি তিনিই করতেন তাহলে পুলিশের ভূমিকা কি তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে তিনি নাকি কোর্টে মোহরের কাজ করতেন কিন্তু এখন সেইভাবে কোনো কাজ করেন না তাহলে তার রোজকারটা ঠিক কি না হলে এত বড় অট্টালিকা তিনি বানালেন কিভাবে এই প্রশ্নও কিন্তু জোরালো হচ্ছে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং